সংসার করে যাচ্ছে বুঝছো আমাদের জমি তোমার যা আছে সব ভাগাভাগি করে সবারে দিয়ে দি ভালো করছে ভালো কথা এখন তুমি জীবনে বিয়ে করবে কিনা এটা নিয়ে তুমি চিন্তা করতেছো আমি চিন্তা করছি যে তোমার চাচা দেখা যাওয়া যে জমি জমা সব সম্পত্তি আছে সেইগুলো আমার চারটা বুকের ধন আমার মানিক চারজনের মাঝে ভাগ করে দিব আমি চাই আমার মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে কালীপুর আপনার কোন দিক থেকে মনে হইলো যে আমি খুব ভালো ছেলে এলাকার সবাই তো তোমাকে ভালোই বলে এই ভালো দিয়ে কি জীবন চলবে জীবন চলতে হলে টাকার দরকার সেটাই তো আমার নাই টাকা সয় সম্পত্তি কি আমার কম আছে শুনেন আপনি যত কথাই কন আমি এখন এই বিয়ে শাদী নিয়ে একদম ভাবতেছি না আমি আসি আসসালামু আলাইকুম কিন্তু আমার একটা কথা আছে তোমার মাকে তোমাদের সবাইকে সমানভাবেই দেখতে হবে এটা কি ধরনের কথা করছে সেটা কি আপনার বলে দেওয়া লাগবে হ্যাঁ ভাই এটা ডাক্তার ভাই এটা তো ঠিক হলো না মানে নিতে পারলাম না এটা এটা একটু কথা বললে এটা আমাদের মা আমাদের আপন মা আরে বাবা এটা আমাকে দরদ আছে না মারফত সম্পত্তি ভাগের আগে এই দরদই যেমন উতলাইতেছে সম্পত্তি ভাগ হয়ে গেলে এই দরদ উদাও হয়ে যাবে এ ডাক্তার ভাই আপনি এটা কোনো কথা বললেন আমরা কি এতটাই নিষ্ঠুর এই যে আমরা তিনটে ভাই চারটে ভাই আমরা কি নিষ্ঠুর মারে ফালাই দিব এটা হতে পারে কোনোদিন জীবন অর্থ না আমি বুঝতে পারছি না আপনি আমাদের এই জ্ঞানটা কিসের জন্য দিচ্ছেন আমরা চারটে ভাই তো শিক্ষিত এগিয়ে কি আমরা বুঝি না ভাগ করে দাও সম্পত্তি তো খামে নেই আমার তো আর কিছু না আমি তো আর কবরে নিয়ে যাব না সমানভাবে তাকের মধ্যে ভাগ করে দাও তাহলেই তো হয়ে যায় ঠিক আছে চাচি যখন মত দিছে তাহলে সমান ভাগে ভাগ করা হবে তবে তোমাদের যেসব ভালো জমি আছে সেটা যেমন সমান ভাগে ভাগ করা হবে খারাপ জমি আছে সেগুলো কিন্তু সমান ভাগে ভাগ করে দেওয়া হবে এই নিয়ে কোনো ভেজাল তোমরা করতে পারবে না ঠিক আছে অসুবিধা নেই আপনি বিবেকবান মানুষদের মধ্যে একজন আপনি ভাগ করে দিবেন অসুবিধা নেই সমান ভাগ করবেন কিন্তু কথা একটা ছিল আমার আর কি
ছোটবেলা থেকে আব্বার সাথে কিন্তু এই যে জমি জমা খেত সব কিছু দোকানপাট আমি দেখাশোনা করতাম, সেই হিসাবে কিন্তু আমি কিছু হলেও বেশি প্রাপ্য। আর আজকে বদ্রুলদের বাড়িতে জায়গা জমি ভাগবাটোয়ারা হবে, ওইখানে গেছে। ও আচ্ছা, আবার তোমার সাথে কি কাশিমের দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। কি বলছে তোমারে? ছেলে মানুষ তো, বয়স কম, অনেক কিছুই বুঝে না। আব্বা তুমি দুলা ভাইয়ের একটু কও না, দুলা ভাই যেন কাশিমকে একটু বুঝাই কয়, ও তো আমার কোনো কথাই শুনতেছে না। তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়ে আমি কাশিমের সাথেই দেব। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা তুমি কি চা খাইবা? না। উপরটা সুন্দর কিন্তু ভিতরটা নোংরামি ভরা, দেখো নাই? আচ্ছা তুমি কি আমার অন্য মেয়ের সাথে এক্সাম্পল দেওয়া বাদ দিবা না? দেখো মালা, আমি এমনি অনেক হতাশার মধ্যে আছি, তার মধ্যে আমি বেকার। আমার মায়ের কাছে যে আমি 2 টাকা ইনকাম করে দিব আমার সেই ক্ষমতাটাও নয়, তার মধ্যে তোমার আমি বিয়ে করে কি খাওয়ামু? এই তুমি কাপুরুষের মতো কথা বলতেছো কেন? কোন পুরুষ মানুষ এভাবে কথা বলে? তুমি কাজকাম করতে পারো না? হ্যাঁ সত্য কথা বলি তো সমস্যা, পুরুষ মানুষ তো টাকার মেশিন, কামাই করে আইনা দিমু আর তোমরা বউরা বসে বসে খাইবা আর মা বাবার উপর অত্যাচার করবা। কি তুমি আমার এই কথা বললা? তুমি অন্য 8-10 মেয়ের সাথে আমার তুলনা করলা? এ মালা দেখো, তুমি আর আমার পিছে পিছে ঘুরো না তো। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার পিছন পিছন ঘুরবো না, কিন্তু আমার আব্বা কইছে তোমারে কিছু টাকা দিয়ে একটা বিজনেস ধরাই দিবে, তাইলে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখছো এই হচ্ছে মেয়ে মানুষ, একটু আগে তুমি পুরুষ নিয়ে কথা কইলা না? আরে তুমি তো মেয়ের মা, ছেলের মা দুইটাই তুমি। এই শোনো, এই কাসেম অন্যের টাকা নিয়ে ব্যবসা করব না, তোমাদের মতো মেয়েদের না আমার চেনা আছে, বুঝছো? এই ছেলের আমি কিছুতেই বুঝাইতে পারলাম না যে সব মেয়ে মানুষ এক হয় না। হজুর ভাই, অনেকদিন তো হয়ে গেল, এখন কি তোমাদের জীবন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? তোমার বাপের জমি জমা টাকা পয়সা তিন ভাই তো সমান ভাগে ভাগ করে নিছ। এই আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিশ্চিস কি জন্য রে? হ্যাঁ হ্যাঁ ঘটনা কি? এই তুই কোনো কথা বলিস না, এক ব্যবসা ধরিস লাস খাস, আরেক ব্যবসা ধরিস লাস খাস, যে ছেলে কোনো উন্নতি হয় না। তোর আবার এত কথা বলার দরকার কি? নিজের আগে উন্নতি কর, নিজের লাইফ আগে চেঞ্জ কর, তারপর অন্যের ফ্যামিলি অন্যের জনকে নিয়ে কথা বলিস, বুঝতে পারছিস? তাই না? অবশ্যই। এই তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি মানে কি হয়েছে, কি ঘটনা কি হয়েছে? তুমি জানো তোমার দুই ভাই কি করেছে? কি করেছে? তোমার মাকে আমাদের বারান্দায় রেখে চলে গেছে। হ্যাঁ তাই নাকি? তাই। কি জানো? চলো। এই পরে আমি দাম দিচ্ছি, আমি আসতেছি। কি রে ভাই, খালি এলে বাকি 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 বাকি। মা তুমি আমার বারান্দার মধ্যে বসে রয়েছো কি করবো নাকি? আজকে তো তোমার আমার ঘরে শিডিউল না।
বউ ঘরের সামনে বসে থাকলে কি সমস্যা? সমস্যা না, আমার সে কি যেখানে বসে রয়েছে মনে হচ্ছে যে আজকে বুঝি আমার বাড়িতে মানে আমার ঘরে তোমার আছে। আচ্ছা দেখ একটু হিসাব করে দেখ তো, তোদের আমি জমি জমা সয় সম্পত্তি যা কিছু আছে সব ভাগ করে দিয়ে দিছি। সপ্তাহে সাতটা দিন আমার তোরা ভাগ করে দিছিস, দুই দিন তোর ঘরে, দুই দিন সাজেটার ঘরে আর দুই দিন মাজেটার ঘরে, বাকি থাকে একদিন। এই একটা দিন আমি কি করবো না, ছোটটার তো রুজি রোজগার নাই, সে তো খাওয়াতে পারবি না, তাহলে পরে আমার কি হবে? মা ঠিক কথা কইছে। এবারে ভাই তোর একটা কথা বলি, তুই আমার কাছে আগে জন্ম নিয়েছিস না, পৃথিবীতে আগে আসিস না, আসলি কি হয়? আগে আসলে তুই খাওয়া দাওয়া সব কিছু ভোগ দখল অনেক বেশি করেছিস, সে কারণে তোর ভাগে মা একদিন থাকুক না, মা তোর ভাগে একদিন থাকুক তাহলে তো হয়ে যায়। মেজু ভাই কিন্তু একদম ঠিক কথা কয়েছে, কিন্তু এইখানে একটা যুক্তির অভাব হচ্ছে মেজু ভাই বড় ভাই, তোমাকে কয়ে দিচ্ছি তোমাকে দুইজনের চেয়ে পরে আসিছি আমি দুনিয়ায়, আমি বাপের সম্পত্তি থেকে শুরু করে সব কিছুর ভাগ পাইছি পরে, অল্প পাইছি, মাকে যে আমি দুদিন রাখিছি আমার ভাগে এটাই তো আমার সংসারের জন্য চাপ হয়ে যাচ্ছে কি গো, ঠিক কি না? একদম ঠিক। দেখেছো দেখেছো তোমার ছোট ভাইরা কিভাবে যুক্তি কইরা মায়ের অঙ্গ গলায় গসাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি তোদের চাইতে অনেক বড়, হ্যাঁ অনেক বড়, অনেক সুযোগ সুবিধা আমি ভোগ করেছি তোরা বলতেছিস, তারপরে আব্বা যে পেনশনটা পাইছে ওই যে জমি জমা ওগুলো ভাগ বেশি দেয় আমারে, সেটা তো দেশটি দিয়েছিস, সমান সমান তো সব নিয়েছিস, নিয়েছিস না? এ ভাই বড় ভাই তুমি যে পয়েন্টে কথা করছো এটার সাথে ওইটা মিলে না কিন্তু, মানে আমি কচ্ছি তুমি যে পয়েন্টের ভাগের কথা করছো ওইটার সাথে আমাদের ফ্যামিলির ভাগের মিলে না, এটা মিলাবার মিলাবার আসলে তুমি। এই শোনো তোমার মা যদি এখানে না খায়ও মরে না, আমি কিন্তু এক গ্লাস পানিও দেবো না কোলাম। আরে দাঁড়াও সমাধান করতেছি তো আমরা, দাঁড়াও আমার কাছে আসবি কিসের জন্য, দাঁড়াও। পানি তো অনেক দূরের কথা, আমাকে কাছে গেস্টেও দিব না। দেখেছো দেখেছো তোমার ছোট ভাইয়ের বউরা তোমার সামনে এত সাহস কেমনে পায়? হ্যাঁ ফাটাবালা দেবো কিন্তু, একদম ফাটাবালা দিব, ভুলে গেছিস যে এক বছরের কুম্ফু কারাতে আমি কোর্স করেছি? আমার সাথে একবার আসলে কিন্তু একবার ফাটা দেবো কিন্তু, একদম কিন্তু মাইকে ফালা দেবো কিন্তু। এই যে বড় ভাই তুই কুম্ফু শিখেছিস আর আমি কি শিখেছি, এলাকায় আমার মা স্থান পেলে সবাই চেনে, তুই কি মনে করছিস আমি ছাড়ে দিব রে? এই সে তো কথা কষ্ট কিছু তুমি আমরা ছাড়ে দিব? আর এই করোনার মধ্যে তুমি যেরকম লাফায় আসতেছ, দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখো, দূরে যাওয়ার কথা কো, যাও। তোদেরকে আজকে আমি শেষ করে ফেলবো। ডিউটি করবো না, যে মাসিক যে বেতন পাবো ওখান থেকে তোমার চায়ের দাম দিবো, তোমার চার দাম আর আমার পাওয়া হইব না। আমি গো বাড়িতে একটা তাল গাছ রুইছি, 20 বছর পর তাল ধরবো, ওই তাল দিয়া আমি বড়া বানায় খামো, ওইটার গ্যারান্টি আছে, কিন্তু তোমার চাকরি হইব তারপরে চাকরি বেতন পাইবা আমার চার দাম দিবা এইটা কোনো গ্যারান্টি নেই।
তো বুঝছই একটা চা বানাও সুন্দর করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চা বানাই দিতেছি। তার আগে একটা গরম খবর কই তোমারে, তোমগো বাড়িতে তোমগো তিন ভাই জমি জমা লইয়া মাথা ফাটাফাটি করতেছে। তোমারে কইছে আমি এইমাত্র বাড়িতে নাইছি, সবই ঠিক আছে। আসলে কি কাশেম ভাই, তুমি পড়াশোনা করছো খামাখা, তোমার মাথার মধ্যে গিরু বলতে কিচ্ছু নাই, আর আতে ফায় খালি লম্বা হয়েছো। তোমার যে খবরটা আমি দিলাম এটা বিশ্বাস করো, এতক্ষণ মনে হয় হসপিটালে যাওয়া শুরু হয়ে গেছে, ব্যান্ড তিনটা রেডি করছে। আর তোমার বড় ভাবি আইসা তোমার বড় বাইরে লয়ে গেছে, আর এই জন্যই তো আমি সার দামটা তোমার কাছে চাইছি। কথা ভাই, তুমি আমার সাথে ছায়ার কথা তুমি আগে ওই কথা আমার কইবা না, ইয়ে করো যন্ত্রণা আর ভালো লাগে না। দূরে খেলা কত সামাজিক দূরত্ব বজায় রাখ, তারপরে কত কি করবি? ওরে আমার সামাজিক দূরত্ব রে, এই দুদিন পর পর বাড়ির মতো ঝগড়া করো কি লেগে? হ্যাঁ মানুষ আমার নানান কথা কয়, কোন ধরনের কথা এগুলা? মারামারি মতো কি সামাজিক দূরত্ব? চুপ থাক, তোর বউ আছে যে বুঝবি, বউ থাকলে বুঝতে পারতি কিসের জন্য মারামারি হয়, বউর কারণে না কার কারণে, বুঝতে পারছিস? আর আমরা মারামারি করছি সামাজিক দূরত্ব বজায় রাখা, বুঝতে পারছিস? তুমি কি কও, মারামারি আবার সামাজিক দূরত্ব কেমনে হয়? আরে গাধা বুঝবি নে, লাঠির মাথা দিয়ে মারামারি করছি, কেউ সাথে কেউ তো বডি টাচ নাই, নো বডি কেউ টাচ, বুঝতে পারছিস? আরে ভাই তোমার কথা শুনে আমি হাসমু নাকি কানমু কিচ্ছু বুঝতেছি না। তোর বুঝার দরকার নাই, হাসাও লাগবে না কাঁদাও লাগবে না, কিছুই তো করতে পারিস রে, ভেম্বুলের মতো ঘুরে বেড়াস। যা এনতে কথা না কই চলে যা, তোমার এই চলে যা। ভাই আমি অকর্মা ওই আর যাই ওই, তোমার মতো অকৃতজ্ঞ না, একটা কথা মনে রাখবি। আজকে তো আমাদের ভাগিতে মা নাই, আজকের দিন রাতে তো আমরা ভালো মন্দ খাই। কাঁচা মশলা দিয়েছো নাকি? ঘিরাম যেরকম বাড়িছে না, খাওয়ার আগে মনে করো একেবারে জিভেদের লেয়াল পড়তেছে, বুঝছো? পাতিল পুতির যা আছো তাই খাই বলো। আজকে যদি তোমার মা তোমার ভাগে থাকতো না, তাহলে গরুর মাংস গেলা লাগতো না। ওরে বাবারে নিজের ভালো তো জীবনে বুঝো নাই আর জীবনে বুঝবাও না। আরে ওর বাবার জমি দেওয়া সব ভাগাভাগি হয়ে গেছে, আমারটা আমি বুঝে পাওয়া গেছি, এখন মনে করো যে সবকিছু হয়ে গেছে, এখন ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বেশি বেশি খাবো। শোনো, এভাবে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে খাইলে হবে না, বুঝছো? তোমার দুই ভাই সাথে কম্পিটিশন করে চলতে হবে। আবার চারটা পোলারে আমি সমান ভাবে যত্ন করে কষ্ট করে বড় করছি, আমি তো আমার কোনো পোলারে আলাদা আলাদা দেখি নাই।
কত বড় সাহেব কত বড় সাহেব এই কি করছিস কি